ষষ্ঠীতে দেবীর বোধন, দুর্গা আরাধনার সূচনা, উত্তর থেকে দক্ষিণ শহর জুড়ে মহোৎসবের আবহ। থিম সাবেকিয়ানা নান্দনিকতায় মিলে মিশে বাঙালির সেরা উৎসবে উৎকর্ষের উদযাপন, সেই উৎকর্ষেরই স্বীকৃতি এবিপি আনন্দর বিশেষ জুরি সম্মান। বিএল শাহরোডে সাউথ সিটি গার্ডেন আবাসনের পুজো 11 বছরের, কুলো ঝুড়ি প্রভৃতি হাতের কাজ দিয়ে মণ্ডপ সাজিয়েছেন আবাসিকরাই। ভাবনার অভিনবত্বে এবিপি আনন্দর বিশেষ জুরি সম্মান পেল সাউথ সিটি গার্ডেনের পুজো। সাউথ সিটি গার্ডেনের পুজো এবার 11 বছরে পড়লো এবং পরিবেশ বান্ধব একটা মণ্ডপ তৈরি করা হয়েছে এবং আবাসিকরাই সমস্তটা করেছেন, যেখানে বাইরের কোনো শিল্পী নয়, যারা শিল্পী তারা কিন্তু আবাসিক। জোকা ডায়মন্ড পার্কের পুজো 43 বছরে, করোনা পরিস্থিতিতে বাচ্চাদের স্কুল বন্ধ, গাড়ির বাইরে পা রাখতে বিধিনিষেধ, তাদের কথা ভেবেই সুকুমার ও সত্যজিৎ রায়ের বিভিন্ন সৃষ্টি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। রয়েছে গুপি বাঘা প্রফেসর শঙ্কুর ছবি, আবুল তাবুলের বিভিন্ন চরিত্রদের ছবিতে সেজে উঠেছে মণ্ডপ, আর এই পুজো জিতে নিল এবিপি আনন্দর বিশেষ জুরি সম্মান। সানরাইজ এস্টেটের পুজো 17 বছরে পড়ল, পুজোর থিম ভারতীয় ডাকঘর। ডিজিটাল জমানায় নতুন প্রজন্ম ভুলতে বসেছে চিঠি, সেই পুরনো স্মৃতির ঝাঁপি খুলতেই পোস্ট কার্ড, ইনল্যান্ড লেটার, ডাক টিকিটের ছবি রয়েছে মণ্ডপে। 92 বছরে পড়ল প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের পুজো, পুরনো বারোয়ারির মতো সবাই মিলেমিশে আড্ডা দিয়ে পুজো কাটানোর কথা বলা হয়েছে থিমের মাধ্যমে। ফেলে আসা দিনগুলোই ধরা পড়েছে বাতিল আসবাব, রিক্সো, কাঠের লেটার বক্স, মাটির লক্ষ্মীর ভাঁড়ে। লেটার বক্সের উপরে যাদের নাম লেখা রয়েছে তারা হচ্ছেন এই কমিটিরই লোকজন, এবং এর পাশাপাশি পুরনো সময়ের যে দুর্গাপুজো, সে সময়ের যে আড্ডা, যে চেয়ার, সেই সময়ের যে আসবাবপত্র, সেই সমস্ত কিছু দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এখানকার মণ্ডপ। 51তম বছরে হরিদেবপুরের বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিকের পুজোর থিম ঘরামিদের ঘরের পুজো, ঘরামিদের আরাধ্য বিশ্বকর্মার মূর্তি রয়েছে মণ্ডপে ঢোকার মুখেই, এই পুজো পেয়েছে এবিপি আনন্দর বিশেষ জুরি সম্মান। শিকদার বাগান দুর্গোৎসবের বয়স 109 বছর, এবারের থিম অন্তর। প্যান্ডেলের ভিতরে অর্থাৎ মণ্ডপের ভিতরের যে অংশ, যে কাঠামো, যে বাঁশ, কাঠ এবং দড়ি দিয়ে যে কাঠামো তৈরি করা হয়েছে, সেই কাঠামো যদি বাইরে আনা হয় তাকে দেখতে ঠিক কেমন লাগে সেরকমভাবেই মণ্ডপ তৈরি করা হয়েছে, আপদ মস্তক সেরকম একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। অন্তরের দিকে দৃষ্টি দেওয়ার জরুরি বার্তা দেওয়ায় এই পুজো জিতে নিয়েছে এবিপি আনন্দর বিশেষ জুরি সম্মান। 112তম বছরে বৃন্দাবন মাতৃ মন্দিরের পুজোর থিমে তুলে ধরা হয়েছে রূপান্তরকামীদের জীবনযাত্রা, খাগের তৈরি মণ্ডপে তুলে ধরা হয়েছে জীবনের নানা প্রতিবন্ধকতার কথা, এই পুজো জিতে নিল এবিপি আনন্দর বিশেষ জুরি সম্মান। সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।